আজকে একটু আগে এমএইচের যে নর্থ ইস্টের অ্যাডভাইজার মিস্টার একে মিশ্রাজি আমার সাথে দেখা করতে এসেছিলেন, তো বিভিন্ন বিষয়ে যারা জনজাতি গোষ্ঠী আছে ওনাদের কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এইসব বিষয়ে কথাবার্তা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। আমি আমার তরফ থেকে ওনাদেরকে সমস্ত বিষয় ওনার গোচরে আমি এনেছি। আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে কি কি বিষয়ে আমরা জনজাতি এলাকায় বাজেট থেকে আরম্ভ করে আমাদের তাছাড়া রাস্তাঘাট, এখানকার স্কুল কলেজ বিভিন্ন বিষয়ে কীভাবে ডেভেলপমেন্ট করছি বিষয়গুলো আমরা রেখেছি, এবং ওনাকে এটাও আমি অনুরোধ করেছি যে যতগুলো আমাদের জনজাতি গোষ্ঠীর যারা সমাজপতিরা আছেন ওনাদের সাথে যাতে উনি কথাবার্তা বলেন, এবং শুধু তাই নয়, যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাদের আছে, পলিটিক্যাল পার্টির জনজাতি যারা ওনাদের সেলগুলো আছে, বিভিন্ন বিভাগ আছে, আমাদের যেমন প্রদেশ বিজেপির যেমন মোর্চা আছে, জনজাতি মোর্চা, আমাদের ইনক্লুডিং আমাদের জনজাতি মোর্চা, বিভিন্ন ট্রাইবেল যারা স্টুডেন্টস অর্গানাইজেশন আছে তাদের সাথে কথা বলার জন্য আমি ওনাকে অনুরোধ করি। তাতে করে আমাদের অনেক সমস্যা আছে, তো সেই সমস্যাগুলোর সম্পর্কে উনি আরও বেশি করে অবহিত হবেন, এবং আমিও চাই যে এই বিষয়গুলো উনি জানুক। আমাদের তরফ থেকে তো আমরা বলেছি ওনাকে যে কী কী এখানে বিষয় আছে, আমরা কী কী করছি, এবং আগামী দিনও জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে আমরা কী কী করতে যাচ্ছি। তো এই বিষয়ে ওনাকে আমি অনুরোধ করার পরে উনি বললেন যে ওনাদের সাথে উনি কথা বলবেন, আগেও হয়তোবা উনি কথা বলেছেন, কিন্তু যেহেতু আমি ওনাকে অনুরোধ করেছি উনি বলছেন যে আমি নিশ্চয়ই ওনাদের সাথে কথা বলবো।